রাজ্যের প্রতিটি নাগরিক আমাদের, রাজ্যের নাগরিকরা কিভাবে জীবনযাপন করছে সেটা দেখার দায়িত্ব আমাদের। রাজ্য সরকার বহুদিন ধরে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার বার্তা দিয়েছে। বেকার যুবক যুবতীরা যাতে শুধুমাত্র চাকরির ভরসায় না থাকেন সে বিষয়ে উপদেশ দিচ্ছেন। সাধারণত ব্যবসা করার ক্ষেত্রে মধ্যবিত্তের অন্তরায় হচ্ছে পুঁজি। রাজ্য সরকারের এখন একটাই লক্ষ্য, কিভাবে বেকারদের স্বাবলম্বী করা যায়। দপ্তরের দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই কিভাবে রাজ্যের বেকারদের কর্মসংস্থান করা যায় সেই লক্ষ্যে চিন্তা ভাবনা করে যাচ্ছে মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার কাঞ্চনবাড়িতে পশুধন মেলা ও প্রদর্শনীতে তার ভাষণ শুনে এমনই মনে করছে অনেকেই। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর উদ্যোগে কাঞ্চনবাড়ি কমিউনিটি হলে আয়োজিত 9টি জেলাভিত্তিক পশুধন মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, আমাদের রাজ্যে বা এলাকাতে যে পরিমাণ মাছ, মাংস কিংবা দুধ প্রয়োজন তা যথেষ্ট পরিমাণে কম, তার জন্য আমাদের বাইরের রাজ্য থেকে আনতে হয়। এর ফলে আমাদের রাজ্যের অর্থ বাইরে চলে যায়। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, আমি দপ্তরে দায়িত্ব নেওয়ার পর আমি দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আমরা 3 মাসের লক্ষ্যমাত্রা নিয়ে প্রথম পর্যায়ে এগুচ্ছি। আমি দপ্তরের আধিকারিকদের নির্দেশও দিয়েছি রাজ্যে কী পরিমাণ মাছ, মাংস কিংবা দুধের যোগান আছে, ঘাটতি কতটুকু আছে আমাকে জানাতে, আর রাজ্যের বেকার যুবক যুবতীদের সে বিষয়ে সচেতন করতে যে গবাদি পশুপালন করেও ভালো পরিমাণে অর্থ রোজগার করা যায়, প্রয়োজনে দপ্তর সব রকমের সুযোগ সুবিধা দেবে। এর ফলে খাদ্যের ঘাটতি যেমন পূরণ হবে, তার পাশাপাশি অপরদিকে দপ্তরের মাধ্যমে বিশাল একটা কর্মসংস্থানের যোগান হবে। তিনি এদিন বলেন, এটা তখনই সম্ভব যখন দুই পক্ষই সামনের দিক থেকে এগিয়ে আসবে। তো মাংস আমরা কোথা থেকে পাই? আপনারা সবাই জানেন আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে, আমরা ব্রয়লার মুরগ রয়েছে, আমরা অনেক সময় ছাগলের মাংস যেটা পাটা বলি আমরা, কিংবা ব্রয়লার মোড়ক, দেশি মোড়ক, তারপরে কি বলে আরও যেগুলি রয়েছে কড়কনাথ, অনেকগুলি রয়েছে আইটেম আপনারা সবাই জানেন, কিংবা পিগারি রয়েছে, ডাক রয়েছে। এই যে খাদ্যগুলি, এটা আমাদের প্রত্যেক দিনের খাদ্যাভ্যাসের সাথে যুক্ত। এবং আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে প্রায় 95% মানুষ কিন্তু নন ভেজিটেরিয়ান, ঠিক না? প্রায় 95% মানুষ হয় মাছ খায় নতুবা মাংস খায়, দুইটাই খায় এমন ইয়ে আছে। এবং আমরা আমাদের খাদ্যাভ্যাসে প্রত্যেক দিন মাছ অথবা মাংস কিন্তু আমাদের লাগেই না। কিন্তু সেই অনুযায়ী যদি আমরা দেখি যে শতাংশ আমাদের মাছ কিংবা মাংসের প্রয়োজন আছে, সেই পরিমাণের কিন্তু উৎপাদন আমাদের এলাকায় কিংবা আমাদের রাজ্যে নেই। তার জন্য আমরা বাইরের থেকে আনতে হয়, যেমন ব্রয়লার মোড়ক আমাদের এলাকায় আছে, এটা দিয়ে অনেকটা আমরা মাংসের যোগান দিতে পারি, বাট দিস ইজ নট সাফিসিয়েন্ট। তার জন্য আমাদের কী করতে হয়, বাইরে থেকে আমাদের ইনপুট করতে হয়। বাইরের রাজ্য থেকে আমরা ইনপুট করি, আমাদের রাজ্যের অর্থ বহিরাগত হয়। সেই জায়গাতে আমাদের অবজেক্টিভ হচ্ছে, এবং আমি দপ্তরের দায়িত্ব নেওয়ার পর আমার সেক্রেটারি ডাইরেক্টর লেভেলেও আমরা মিটিং করেছি। আগামী 4-5 তারিখে আমার দপ্তরে স্টেট লেভেলে আমরা মিটিং করব। সেখানে আমরা টার্গেট নিচ্ছি যে আগামী 3 মাস অর্থাৎ কোয়ার্টারলি আমরা একটা টার্গেট নেব। এই কোয়ার্টারলি আমাদের কী ডিমান্ড আছে আর আমরা কতটা ডিমান্ড ফুলফিল করতে পেরেছি আমাদের ওন সোর্স, সে অনুযায়ী আমরা 3 মাসের টার্গেট নিয়ে আমরা কাজ শুরু করব এপ্রিল মাস থেকে। এবং আমাদের যেটা টার্গেট, এবং আমি পার্সোনালি যেটা চাই, আমাদের রাজ্যে অনেক বেকার যুবক যুবতীরা আছে, তারা যেন সেই জায়গাতে সচেতন হয়, উদ্যোগ গ্রহণ করে দপ্তর সব রকমের সহযোগিতা তাদেরকে দেবে। এদিকে লক্ষ্য রেখে এই দিন কৃষকদের উৎসাহ প্রদান করতে বিভিন্ন গবাদি পশু সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এই দিনের এই পশুধন মেলা ও প্রদর্শনীতে মন্ত্রী সুধাংশু দাস ছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।